বঙ্গের খবরের সকল দর্শককে জানাই শুভ দীপাবলির আন্তরিক শুভেচ্ছা। বিষ্ণুপুরে রাতের অন্ধকারে পরপর পাঁচটি বাড়িতে দুঃসাহসিক ডাকাতি, এলাকায় চাঞ্চল্য। বাড়িতে কেউ না থাকার সুযোগে রাতের অন্ধকারে দুঃসাহসিক ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের পরিস্থিতি তৈরি হয়েছে। ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর ৬ নম্বর ওয়ার্ডের গাদাকুলি এলাকায়। কি ঘটনাটা ঘটেছে? আমি রাত্রে ১০:৩০টার সময় বেরিয়েছি, আমার মায়ের স্ট্রোক হয়েছে, হসপিটাল গেছি, বাড়িতে কেউ ছিল না, চাবি দিয়ে বেরিয়ে গেছি। সকালবেলায় খবর পাচ্ছি যে চাবি ভাঙা, বাড়িতে সব চুরি হয়ে গেছে। এসে দেখছি সব তিনটে আলমারি ভাঙা, কিচ্ছু নেই, আনুমানিক ৪ লাখ টাকার মতন গয়না ছিল। আপনার নাম? পাপিয়া মুখার্জি। আপনি কোথায় ছিলেন? আমি বইতলে, আমার দিদির বাড়িতে। আপনার কি কি খোয়া গেছে? আমার ঠাকুর বাসন কাঁসা সমস্ত চলে গেছে, ভালো ভালো দিদির শাড়ি ছিল, ভালো ছোট ছিল বিয়ের জিনিস চলে গেছে, ১৩,৫০০ টাকা ছিল চলে গেছে, একজোড়া ঝুমকা সাত আনার চলে গেছে, ভোলা বাঁধনটা চলে গেছে। আমি তাকে কি গুণাগান দেবো আমাদের দিকে? আমি কিভাবে দিদির কাছে যাব? আমার বিপদের দিনে রেখে গেছে, আমি অনাথ, সম্পূর্ণ অনাথ, আমার নিরাপত্তা কোথায়? কার বাড়ি? আপনার দিদির বাড়ি? আমার নিজের বাড়ি। আপনার নাম? সরসরী চক্রবর্তী। স্থানীয় সূত্রে জানতে পারা যায় পরপর পাঁচটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। সকলেই ব্যক্তিগত কাজের জন্য বাইরে ছিলেন, আর বাড়ি ফাঁকা থাকায় সেই সুযোগটাকে কাজে লাগিয়েছেন ডাকাত দল। ঠিক ঘটনা ঘটেছিল যে মানে এইরকম ঘটনা আমাদের এই এলাকায় বলে বিগত দিনেও আমি শুনিনি, আর বলে বিষ্ণুপুরে কোথাও হয়েছে কিনা জানি না। পরপর পাঁচখানা বাড়িতে রাস্তার উপর এইভাবে যে তাণ্ডব লীলা যাকে বলে, একদম তাণ্ডব লীলা চালানো হয়েছে। এটা অনেকক্ষণ সময় ধরে হয়েছে, অনেকজনের কাজ। এটা কীভাবে হলো, কেন হলো, এবং বাড়িগুলোতে সেই বাড়িগুলোতেই হয়েছে বেছে বেছে, যে বাড়িগুলোতে কিন্তু কোনো লোকজন ছিল না। কারোর অসুস্থতার জন্য কেউ কলকাতায় ডাক্তার দেখাতে গেছে, কারোর বিষ্ণুপুর হসপিটালে পেশেন্ট ভর্তি আছে, তো সেই বাড়িগুলো কিন্তু বেছে নিয়ে বেছে বেছে করা হয়েছে। তো এটা নিশ্চয়ই কোনো লোকাল ইনফরমার না থাকলে তো এইভাবে এটা হতে পারে না। এবং এই এলাকার অধিকাংশ জায়গাগুলোতেই মানে ক্রাইম কমন হয়ে যাচ্ছে। এখানে সন্ধ্যা থেকে মদ গাঁজা বিভিন্ন জায়গায় ঠেক হচ্ছে, এইসব নিয়ে বারবার আমরা প্রশাসনকে জানিয়েছি এবং এখনও জানালাম। তো এগুলো ইমিডিয়েট যদি না রোখা যায়, কিন্তু এটা আগামী দিনে তো আরও ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে যাবে। এখানে মানুষের তার নিরাপত্তার অভাব বোধ করছে, তারা ভাবছে যে আমরা এবারে থাকবো কী করে? কারোর বিপদ আপদ যদি হলে, হসপিটালে ভর্তি হলেও যদি তার বাড়ি এরকমভাবে তাণ্ডব বিলুপ্তি করছে, তাহলে এবারে মানুষের মানে বিভিন্নভাবে আমাকে তারা প্রশ্ন করছে যে আমরা এই অবস্থায় এবারে থাকবো কী করে, এই এলাকার নিরাপত্তা কোথায়? তো আমরা প্রশাসনকে জানিয়েছি, আইসিকে জানিয়েছি, আমি প্রশাসনের কাছে দরকার হলে আমরা সবাই মিলে এলাকার থেকে যাব, যে এখানে জেলায় এই এলাকাটা একটা ডিস্টার্ব জোন, এই এলাকাটা বিভিন্ন রকম প্রায় এখানে নানা রকম দুর্ঘটনা ঘটে। তো সেই ব্যাপারগুলো নজরে এনেছি এবং যাতে করে তার প্রতিকার হয় তার জন্য দরকার হলে আমি এলাকাবাসীকে নিয়ে আমাদের এইটার বিরুদ্ধে যোদ্ধার প্রতিবাদ করে তুলতাম। পুলিশ কি এসছে? এখনো আসেনি, আমি জানিয়েছি, আইসিকেও জানিয়েছি। দীপেন্দু ব্যানার্জি, কাউন্সিলর। স্থানীয় সূত্রে জানা যায় পাপিয়া মুখার্জি, সরস্বতী চক্রবর্তী, আলো ভট্টাচার্য ও কৃষ্ণচন্দ্র পরামাণিক, এছাড়াও মানিক মণ্ডল, এই পাঁচজনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের পরিস্থিতি তৈরি হয়েছে। এখানে আপনারা অবগত আছেন যে পাঁচটি বাড়িতে ডাকাতি হয়েছিল এবং পাঁচটি বাড়িতেই দেখা যাচ্ছে যে বাড়ির কোনো সদস্য উপস্থিত ছিল না। সেই অবস্থাতে আমরা সকালবেলায় ঘুম থেকে উঠার পর এগুলি জানতে পারি আমরা, হ্যাঁ, এবং জানতে পারার পরে আমরা সবাই একত্রিত হই, পুলিশকে জানাই, স্থানীয় কাউন্সিলরকেও জানাই আমরা, তারা এসেছেন এবং এটি একটি খুব বড় ঘটনা। তো যাই হোক, আমরা পুলিশ প্রশাসনের কাছে দাবি রেখেছি অবিলম্বে মোটামুটি যারা এই ধরনের ক্রাইম করেছে, হ্যাঁ, তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং শাস্তি দিতে হবে। যদি না দেয় তাহলে আমরা আমাদের মতন অন্য পথে চলব, অর্থাৎ আন্দোলন, পথ অবরোধ, বা আমরা
ডিএমএসকে পর্যন্ত জানাবো। কি কি দাবিগুলো করেছিলেন প্রশাসনের কাছে? প্রশাসনের কাছে আমাদের প্রথম দাবি ছিল অবিলম্বে এই এলাকার নিরাপত্তা বাড়ানো এবং যে ঘটনাটি ঘটেছে যারা জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেফতার করা এবং আমাদের এই রাস্তাতে সিদ্ধেশ্বরীতে সত্যবিত্তলা মোড় পর্যন্ত এই রাস্তাটা ক্রাইম করে চলে যাওয়া খুব সহজ, ফলে সিসিটিভি লাগানোর জন্য আমরা অনুরোধ করছি। প্রশাসনের তরফ থেকে আমাদের কি বলা? ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন অবিলম্বে গ্রেফতার করা হবে, ওনারা দুটো দিন সময় চেয়েছেন, আমরা সেই দুটো দিন দেখে নিই, তারপরে আমরা আমাদের মতো চলব। এলাকায় কি একটা প্যানিকের আবহাওয়া তৈরি? হ্যাঁ অবশ্যই, একটা রাতে ধরুন একটা পাঁচটা বাড়িতে এরকম ঘটনা ঘটে গেল এবং সেই পাঁচটা বাড়িতে মালিক এবং কোনো সদস্য ছিল না, এরকমই পাঁচটা বাড়িতে এই ঘটনা ঘটেছে। আমার নিজের বোনের বাড়িতেও ঘটেছে, পিস্তিত বোনের বাড়িতে। হ্যাঁ, ফলে এটা একটা আতঙ্ক বিষয় অবশ্যই, তবে প্রশাসনের উপর আমার আস্থা এবং বিশ্বাস আছে, হ্যাঁ, যে ওনারা অবিলম্বে গ্রেফতার করবেন, হ্যাঁ, এবং প্রকৃত দোষী যারা তারা চিহ্নিত হবে। আপনার নাম? আমার নাম সমাপত ব্যানার্জি। আমি এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিষ্ণুপুর থানার পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কোয়ালিটি ক্যাটারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ দীপাবলির আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কোয়ালিটি ক্যাটারার আপনার আভিজাত্যের প্রতীক। অতিথি আপ্যায়নে আপনার আভিজাত্য ফুটিয়ে তুলতে আমরা দায়বদ্ধ। বাঁকুড়া জেলার অন্যতম প্রাচীন সুখাদ্য পরিবেশক, দীর্ঘ 22 বছর ধরে সুস্বাদু খাবার পরিবেশনার বিশ্বস্ত ক্যাটারার কোয়ালিটি ক্যাটারার। আপনারা পাবেন ভিন্ন স্বাদের ডিনার প্লেট, হাইটি স্টল, টাটা স্টল, উন্নত মানের মকটেল কাউন্টার। যে কোনো ধরনের অনুষ্ঠানে আমরা আছি আপনাদের অতিথি সেবায়। কোয়ালিটি ক্যাটারার, কোয়ালিটি আমাদের পরিচয়। আজই আসুন, যাচাই করে দেখুন আমাদের ঠিকানায়। কলেজ রোড, বিষ্ণুপুর, বাঁকুড়া। যোগাযোগ নাম্বার 9434216518, 9434216347।